নমস্কার বন্ধুরা, জুই ফুড ব্লগসে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি করে দেখাবো সয়াবিনের তরকারি রেসিপি করবো। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, সয়াবিনটা আমি আলু আর পেঁপে দিয়ে বানাবো। আর রেসিপির জন্য আমার কী কী লাগবে, এখানে আছে পেঁয়াজ কুচি, টমাটো কুচি, তেজপাতা, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে রয়েছে রসুন আর আদা বাটা। আমি কড়াইটা বসাই দিয়েছি, আমি তেল দিয়ে দেবো, সয়াবিন তেল। কড়া গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি পুরোনো। পেঁয়াজগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এই পাশে ভাত বসিয়ে দিয়েছি কুকারে, পেঁয়াজটা ভাজা হয় না এখানে। পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে, এখন পাঁচফোড়ন দিয়ে দেব, তেজপাতাগুলো দিয়ে দেব। হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি সয়াবিন আর আলু পেঁপে একসাথে দিয়ে দিচ্ছি সব। আমি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন দু চামচ, আমি এখন জিরা গুঁড়ো আর লঙ্কা গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো টমাট আদা আর রসুন পেস্ট, আর দিয়ে দেবো টমাটো। আমি ঢাকা দিয়ে রাখবো, আমি ঢাকাটা খুলে দেখবো। কি সুন্দর ঘ্রাণ বানাচ্ছে বন্ধুরা, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। ভালো করে কষানো হয় নাই বন্ধুরা, আর তো কষিয়ে নেব। তো বন্ধুরা, ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, আমি গ্রেভি করে বানাবো। তো বন্ধুরা, আমার সয়াবিনের রেসিপিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা,
আমার সয়াবিনের তরকারি রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য ভিডিওটি কেমন সম্মত করছি, নমস্কার।